করোনার আক্রমণ বাংলাদেশের শিল্প সংস্কৃতি ও বিনোদন জগতেও সৃষ্টি করেছে অপূরণীয় শূন্যতা। প্রায় প্রতিদিনই আসছে সংক্রমিত হওয়ার খবর, আবার কারো কারো মৃত্যুর খবরে শোকের ছায়া পড়েছে শোবিজ অঙ্গনে। আরো জানাচ্ছেন ফাতেমা কাউসার। বিশ্বজুড়ে করোনার আক্রমণে মারা গেছেন বহু প্রাজ্ঞ মানুষ, পৃথিবী হারিয়েছে তার অনেক গুণী সন্তানকে। 2020 এর মতো 2021 সালেও অদৃশ্য এই ভাইরাস কেড়ে নিচ্ছে শিল্প সাহিত্য জগতের অনেককে। মুক্ত নয় বাংলাদেশের শোবিজ অঙ্গন। বাংলা সিনেমার সোনালী সময়ের অভিনেত্রী ও পরিচালক সারা বেগম কবরীও মারা গেলেন করোনায় আক্রান্ত হয়ে। তার কয়েক ঘন্টা পর মারা যান 21 পদকপ্রাপ্ত অভিনয় শিল্পী এস এম মহসিন। একই দিন মারা যান চলচ্চিত্র সংসদ কর্মী শফিউজ্জামান খান লোদি। গত 7 এপ্রিল করোনা কেড়ে নেয় স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শব্দ সৈনিক বীর মুক্তিযোদ্ধা ইন্দ্রমোহন রাজবংশীকে। 11 এপ্রিল রবীন্দ্রসঙ্গীত শিল্পী মিতা হককেও হারাতে হয় অদৃশ্য এই ভাইরাসের জন্য। তার দুদিন পর অনেক কালজয়ীগানের সুরকার ফরিদ আহমেদ মারা যান। করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়ার তালিকায় আরো রয়েছে আলী জাকির, সাদেক বাচ্চু, কে এস ফিরোজ, সুফি গবেষক ও সঙ্গীতজ্ঞ খায়েজ সামাদি, চলচ্চিত্র নির্মাতা ও শিক্ষাবিদ সাজেদুল আউয়াল। এছাড়া প্রায় প্রতিদিনই আসছে সংক্রমিত হওয়ার খবর। চিত্রনায়িকা মৌসুমীর পরিবারের সবাই আক্রান্ত হয়েছিলেন করোনায়। যে তালিকায় রয়েছে চিত্রনায়ক রিয়াজ, আফসানা মিমি, আবুল হায়াত, গাজীর আকায়েত, ফরিদা পারভিন, অভিনয়শিল্পী দম্পতি শহীদুজ্জামান সেলিম ও রোজি সিদ্দিকী, আজিজুল হাকিম ও জিনাত হাকিম, দিনাজাহান মুন্নি ও কবির বকুল দম্পতি সহ অনেকেই। ফাতেমা কাউসার, নিউজ 24, ঢাকা।